চলতি ছর রোপা বাম্পার ফলন হয়েছে সুনামগঞ্জে এতে হাসি ফুটেছে কৃষকদের মুখে এর মধ্যে শুরু হয়েছে ধান কাটা ও এখন তাদের চিন্তা ধানের ন্যায্য মূল্য পাওয়া নিয়ে কারণ লাভ হলেই এই ধান চাষে আরও বেশি আগ্রহী হয়ে উঠবে হাওড় কৃষকরা এদিকে কৃষকদের উৎসাহ বাড়াতে বিনামূল্যে সার বীজ দিয়েছে স্থানীয় কৃষি বিভাগ সুনামগঞ্জ থেকে মিজানুর রহমানের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট হাওড় ঘেরা জেলা সুনামগঞ্জ জেলাটি কৃষি নির্ভর হলেও প্রাকৃতিক দুর্যোগে গেল বছর আমনের ফলন ভালো হয়নি কিন্তু কৃষকের সেই দুঃখ ঘুরছে এবার বাম্পার ফলনে দ্রুত ধান কাটতে ব্যবহার করা হচ্ছে কম্বাইন হারভেস্টার অনেক সুন্দর এবার সুনামগঞ্জে বিরাশি হাজার দুশো পনেরো হেক্টর জমিতে রোপা আমন ধান চাষের লক্ষ্যমাত্রা ধরা হয় তবে কৃষকদের বাড়তি আগ্রহে আমন চাষ হয়েছে তিরাশি হাজার তিনশো উনসত্তর হেক্টর জমিতে কিছুকে এই ধানের ন্যায্য মূল্য ফা সরকারের দাবি দার আপনার যদি ন্যায্য মূল্যগুলা ফা দানগুলা বিক্রি করতে পারে তাহলে কৃষকের ভবিষ্যতে আর কৃষি কৃষিকাজ করতে গেলে তারা আরও বেশি আগ্রহী হইবো আমন ধান চাষে বেশি পরিমাণ পানির প্রয়োজন হয় তাই সরকারি অর্থায়নে জমির পাশে নালা তৈরি ও ধানের ন্যায্য দাম দেওয়ার দাবি কৃষকদের পাঁচ দশ কাঠ জমি নৈব ধান লাগাইছি আগুন মায়া ধান পালাই দিলে ভালো হয়েছে ভগবান আমরা পানি লাগিয়ে ধানটা ভরতে পারি না হয়তো পাইরা পানি আইলে একটু আমরা ধানটা সুবিধা ভালো হয় জেলা কৃষি বিভাগ বলছেন বিনামূল্যে সার বীজ দেওয়ায় কৃষকদের আমন ধানে আগ্রহ বাড়ছে এই বছর লক্ষ্যমাত্রার চেয়ে বেশি আমন ধান হয়েছে প্রশিক্ষণ বিভিন্ন উদ্ভূত সবার মাধ্যমে কৃষকদের আগ্রহী গড়ে তোলায় আমাদের আবাদ হয়েছে তিরাশি হাজার তিনশো যা লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় বারোশো একটুর বেশি ইতিমধ্যেই পুরুদমে সুনামগঞ্জ জেলায় বিভিন্ন উপজেলায় রূপা আঙন কর্তন শুরু হয়েছে কৃষকদের পাশাপাশি কম্বাইন হারভেস্টের মাধ্যমে কৃষকরা আনন্দ পরিবেশে তারা তাদের দান সংগ্রহ করছেন সুনামগঞ্জের কৃষকদের ধানের ন্যায্য দাম দেয়া ও কৃষি উপকরণ সঠিকভাবে বিতরণ করলে তারা অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক